হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা শিখব কিভাবে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক। এর আগে একটি কথা বলে নিতে চাই, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মিনি মিনি থ্যাংকস। ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য প্রথমে আমরা ফেসবুক অ্যাপসটিতে প্রবেশ করব। প্রবেশ করার পর দেখবেন ডান দিকে থ্রি ডট ওয়ালা একটা আইকন দেওয়া আছে, সেই আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবেন, আসার পর দেখবেন লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন লেখা আছে সিকিউরিটি অ্যান্ড লগইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসবেন, এসে দেখবেন লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড, প্রথমে লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড, পরে নিউ পাসওয়ার্ড, পরে রিটাইপ নিউ পাসওয়ার্ড। অর্থাৎ কারেন্ট পাসওয়ার্ড হচ্ছে বর্তমানে আপনি যে পাসওয়ার্ডটা ব্যবহার করতেছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। তাহলে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে নিউ পাসওয়ার্ড, এখন আপনি কোন পাসওয়ার্ডটা ব্যবহার করতে চাচ্ছেন, নতুন যে পাসওয়ার্ডটা ব্যবহার করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। এখন নতুন যে পাসওয়ার্ডটা ব্যবহার করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা এখন রিটাইপ নিউ পাসওয়ার্ড এখানেও দিবেন। তারপরে সেভ চেঞ্জে ক্লিক করবেন। দেখেন অলরেডি আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এখন নতুন পাসওয়ার্ড দেওয়ার পরেও ওল্ড পাসওয়ার্ডের আন্ডারে যে ডিভাইসগুলোতে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করা ছিল সেই ডিভাইসগুলোতে আপনার আইডিটি লগ ইন রাখতে চাইলে স্টিল লগ ইনে ক্লিক করবেন। আর যদি চান যে না আমি কিছু ডিভাইস থেকে সেটা লগ আউট করবো, কিছু ডিভাইসে থাকবে, তাহলে রিভিউ আদার ডিভাইস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার দেখাচ্ছে যে আপনার কোন কোন ডিভাইসে আপনার আইডি লগ ইন করা আছে। ধরুন 2 নম্বরটি থেকে আমি আমার আইডিটি লগ আউট করবো, সেজন্য আমি সিম্পলি থ্রি ডট অল আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে লগ আউটে ক্লিক করব। দেখেন ওই ডিভাইস থেকে আমার আইডিটি লগ আউট হয়ে গেছে। আর আপনি যদি অল লগ আউট করতে চান তাহলে অল লগ আউট অফ অল সেশনে ক্লিক করবেন। তাহলে যতগুলো ডিভাইসে আপনার আইডিটি লগ ইন ছিল সবগুলো ডিভাইস থেকে আপনার আইডিটি লগ আউট হয়ে যাবে। তারপর সবগুলো আইডিতে নতুন করে প্রবেশ করতে চাইলে নতুন পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। যাই হোক, আমি সবগুলো থেকে লগ আউট করতে চাচ্ছি না, তাই আমি ব্যাকে ক্লিক করব। দেখেন আমাদের কাজ শেষ। তো আপনারা চাইলে খুব সহজে এভাবে আপনারা আপনাদের ফেসবুকের আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। ধন্যবাদ।